আজকে আমি আপনাদের সাথে এমন একটা মিরাকেল নাম্বার শেয়ার করব। যদি এই নাম্বারটা আপনারা প্রপার ইউজ করতে পারেন, আপনারা যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারবেন, যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারবেন। শুধুমাত্র এই একটা নাম্বারকে ব্যবহার করে দুনিয়ার বহু মানুষ তার না হওয়া কাজ, আটকে যাওয়া কাজকে খুলে ফেলছেন, শুধু এই একটা নাম্বারকে ব্যবহার করে। এর জন্য এটাকে মিরাকেল নাম্বার বলা হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রেইকি গ্র্যান্ডমাস্টার অ্যান্ড প্রফেশনাল অ্যাস্ট্রোলজার মাহমুদ আল হাসান, আপনাদের খুব কাছের একজন। অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ফরিদপুর অ্যাস্ট্রো-সায়েন্স। অনেক মানুষ আছেন যারা মিরাকেলে বিশ্বাস করেন, আবার এমন বহু মানুষ আছেন যারা মিরাকেলে বিশ্বাস করেন না। যারা বিশ্বাস করেন না তাদেরকে বিশ্বাস করানো আমার কাজ না, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নাই। দেখেন, 100,000 মানুষ লটারি কাটতেছে, পাচ্ছে একজন মানুষ। এটা আপনি ভাগ্য বলতে পারেন। এখন ভাগ্য তার উপরই কেন সহায় হচ্ছে, কোনো না কোনো একটা বিষয় তো আছে। সব মানুষ চেষ্টা করতেছে, সফল হচ্ছে অল্প কিছু মানুষ। কোনো না কোনো একটা ব্যাপার তো আছে। তো অনেকে এই ব্যাপারটাকে কাকতালীয় বলেন, আবার অনেকে বলেন যে এটা একটা মিরাকেল। তো বিষয়টা হচ্ছে হলো যে এমন একটা নাম্বার, যে নাম্বারকে ব্যবহার করলে আপনি ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাবেন, যে কোনো অসম্ভবকে আপনি সম্ভব করতে পারবেন একটা নাম্বার ব্যবহার করে। নাম্বারের ব্যবহারের কিছু নিয়ম নীতি আছে, জাস্ট আপনাকে নীতিগুলো মানতে হবে। ব্যাস, দ্যাটস এনাফ। 741 অর্থাৎ 741, এই নাম্বারটাকে বলা হয় ইম্পসিবল নাম্বার, কারণ এই নাম্বারকে ব্যবহার করে যে কোনো ইম্পসিবল কাজকে পসিবল করা সম্ভব। এখন এই নাম্বারটা আপনি কিভাবে করে ব্যবহার করবেন? ধরেন কোনো একটা কাজ আপনার আটকে আছে, এখন এই কাজকে আপনার খোলা দরকার, কি করবেন আপনি? আপনি এই নাম্বারটার ব্যবহার কন্টিনিউ করবেন। কিভাবে করে করবেন? প্রথমত এই নাম্বারটা অলওয়েজ আপনার সাথে থাকবে, আপনার ওয়ালেটে, আপনার পার্সে এই নাম্বারটা থাকবে। নাম্বার টু, এই নাম্বারটা অলওয়েজ আপনার চোখের উপরে থাকবে, বিশেষ করে আপনি যদি আপনার হাতের এই অংশটায় যদি নাম্বারটা লিখে রাখেন অলওয়েজ, এবং এই নাম্বারের দিকে আপনার দৃষ্টি কন্টিনিউ যাবে, আপনার চোখ যাবে, আপনি বারবার নাম্বারটা দেখবেন, তাতে করে কি হবে, আপনার সাথে ইউনিভার্সের একটা কানেকশন তৈরি হবে এই নাম্বারের মাধ্যমে। কারণ আমি বহুবার একটা কথা বলছি, ইউনিভার্স আমাদের মুখের ভাষা বোঝে না। বাংলা, হিন্দি, উর্দু, আরবি, ফার্সি, ইউনিভার্স কোনো ভাষা বোঝে না, সে শুধু একটা বিষয় বোঝে, সেটা হলো ফ্রিকোয়েন্সি। আর নিউমেরোলজি আমাদেরকে এই ফ্রিকোয়েন্সি নাম্বারের মাধ্যমে করতে শেখায়। বহু তান্ত্রিক আছে এই নাম্বারকে ব্যবহার করে তারা করেন, এবং বিভিন্ন অসম্ভবকে সম্ভব করার ক্ষেত্রে তারা এই নাম্বারকে ব্যবহার করেন। এখন আপনি এই নাম্বারটা আপনার ওয়ালেটে ব্যবহার করবেন, আপনার হাতে লিখে রাখবেন, এবং এই নাম্বার এর মাধ্যমে আপনি আপনার আটকে থাকা কাজকে খোলার চেষ্টা করবেন, জাস্ট একটা ফ্রিকোয়েন্সি ব্যবহার করে। নাম্বারটা আপনি কি কালি দিয়ে লিখবেন, যে কোনো কালি দিয়ে আপনি লিখতে পারেন। তবে এই ইম্পসিবল নাম্বারকে সাধারণত লাল কালি ব্যবহার করে লেখার কথা উল্লেখ করা হয় নিউমেরোলজিতে। এবং দেখবেন যে যারা তন্ত্রবিদ্যা নিয়ে কাজ করে এরা সাধারণত জাফরান ব্যবহার করে,
জাফরানের কালিও কিন্তু লালের কাছাকাছি, অর্থাৎ আপনি লাল কালিটা এখানে ব্যবহার করলে সুফলটা বেশি পাবেন, তবে অন্য যে কোনো কালিও আপনি ব্যবহার করতে পারেন। শুধু প্রয়োজন আপনার একটু বিশ্বাস, বিশ্বাস করে এই নাম্বারটাকে কন্টিনিউ ব্যবহার করেন আপনার যে কোনো কাজের ক্ষেত্রে। অতীতেও আমি দেখছি, আমি নিজেও ব্যবহার করছি বিভিন্ন সময় বিভিন্ন কাজে, এই নাম্বারটা খুব ভালো একটা কাজ করে। যে কোনো ক্ষেত্রে আপনি এই নাম্বারটাকে ব্যবহার করতে পারেন, যে কোনো ক্ষেত্রে। তো এছাড়া যদি আপনাদের এই বিষয়ে কোনো কিছু জানার প্রয়োজন পড়ে, আমার পরামর্শের প্রয়োজন পড়ে, আমার মাধ্যমে হস্তরেখা কুষ্ঠি কুণ্ডলী বিচার বিশ্লেষণ করার প্রয়োজন পড়ে, তাহলে দেখেন স্ক্রিনে একটা মোবাইল নাম্বার আছে, এই নাম্বারে ফোন করে প্রথমে আপনাকে একটা সিরিয়াল নিতে হবে। দেন আমার চেম্বার হলো ফরিদপুর, যদি মনে করেন ফরিদপুর অনেক দূর, আপনার জন্য আসা খুব কষ্ট, সেক্ষেত্রে আপনি ঘরে বসে আমার পরামর্শ নিতে পারেন, আমার মাধ্যমে কুষ্ঠি কুণ্ডলী বিচার বিশ্লেষণও করাতে পারেন। কিভাবে করাবেন, যখন আপনারা সিরিয়ালের জন্য ফোন করবেন তখন আপনাদের ডিটেলটা বলে দেওয়া হবে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, ইনশাআল্লাহ খুব দ্রুত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।